গেল 3 জানুয়ারি সৌদি আরবের দল আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এই দিনটার জন্য অপেক্ষা করেছেন সমর্থকরা ইউরোপ জয় করেছেন এশিয়ায় পায়ের ধুলো দিয়েই রাজা হুঙ্কার দিয়েছিলেন নতুন সাম্রাজ্য জয়ের 19 জানুয়ারি মেসির পিএসজি এর সঙ্গে জোড়া গোলে মাঠ মাতালেও নাসর এখনো পায়নি আগ্রাসী রোনালদোকে অবশেষে লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করলেন সিআর7 তবে মন ভরাতে পারেননি সমর্থকদের প্রিন্স আব্দুল্লাহ বিন জালাও স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ফাতার মাঠে এদিন শুরুটা ভালো হয়নি নাসরের রোনালদো পারেননি খোলস ছেড়ে বের হতে 12 মিনিটেই তাদের হতাশ করে লিড নেয় আল ফাতেহ ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন ক্রিশ্চিয়ান তেলো 23 মিনিটে গোল পেয়েও গিয়েছিলেন রোনালদো তবে অফসাইডে হতাশ হতে হয় সিআর7কে অবশেষে 42 মিনিটে তালিস্কোর গোলে সমতায় ফেরে আল নাসর 58 মিনিটে আবারও আল নাসরকে হটিয়ে লিড নেয় ফাতে সোফিয়ান বেন্দেকারের গোলে এগিয়ে যায় তারা সমতায় ফিরতে গিয়ে বার কয়েক উত্তেজনাকর পরিস্থিতিতে জড়িয়ে পড়েন রোনালদোরা হলুদ কার্ড পান পর্তুগিজ তারকা অবশেষে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে পেনাল্টি পায় আল নাসর গোল করেন রোনালদো সৌদি লিগে আল নাসরের হয়ে এটি প্রথম গোল রোনালদোর ড্র করলেও কোনো বিপদ হয়নি তাদের শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসর এদিকে ইপিএলে আবারও কপাল পুড়েছে চেলসির ফুলহ্যামের সঙ্গে ঘুরে দাঁড়ানোর ম্যাচে গোলশূন্য ড্র করেছে ব্লুজ ইপিএল এর রেকর্ড পারিশ্রমিকে কাতার বিশ্বকাপের উদীয়মান ফুটবলার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ায় চেলসি তবে আর্জেন্টাইন তারকাও পারেনি বিপদে দলের কাণ্ডারি হতে এ মৌসুমে 11 ম্যাচ শেষে 30 পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে আছে চেলসি পারভিন আক্তার সময় সংবাদ